জাতীয় নির্বাচনের আগে মেহেরপুরে প্রকাশ্যে এলো আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্ব। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেনকে দলীয় মনোনয়ন না দেওয়ার দাবিতে সমাবেশ করেছে দলের একাংশ। পাল্টা সমাবেশ করেছেন প্রতিমন্ত্রীর সমর্থকরাও। মঙ্গলবার বিকেলে পৌর কমিউনিটি সেন্টারে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর বিপক্ষে সমাবেশ হয়। এ সময় জেলা আওয়ামী লীগ সহ সভাপতি অ্যাডভোকেট মিয়াজান আলী বলেন, গেল দুই নির্বাচনে ফরহাদ হোসেনের জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছে, অথচ বিজয়ের পর পরিবারতন্ত্র কায়েম করেছেন তিনি, মূল্যায়ন করেননি অন্য কাউকেই। প্রতিবাদে সন্ধ্যায় পাল্টা সমাবেশ করেন প্রতিমন্ত্রীর সমর্থকরা। জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বাবলু বিশ্বাস বলেন, যারা বিরোধিতা করছেন তারা জনবিচ্ছিন্ন। প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বিরুদ্ধে মিথ্যাচার করা হয়েছে বলেও দাবি করেন নেতারা।